আপনি না হয় ওখান থেকেই দেখুন। তোমরা এইভাবে টেবিল ঘিরে দাঁড়িয়ে আছো কেন? এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তোমাদের অনারেবল ক্লাসমেটকে তোমরা সামনে এগিয়ে আসার জায়গা দিচ্ছ। তোমরা জানো না উনি বিপ্লব করে আজকে মেনস্ট্রুয়েশন হওয়ার সত্ত্বেও ক্লাসে এসেছেন। মিসেস গাঙ্গুলি, আপনি আসুন, সামনে এসে দাঁড়ান। তুমি ক্লাস মিস করবে না ঠিক করেছো, তাই না কাদম্বিনী? আমিও তোমার ক্লাস মিস করিয়েই ছাড়বো, তাড়িয়েই ছাড়বো এখান থেকে। আজ তো এসেছো, কিন্তু কাল আমি আর দেখব তুমি কি করে কাল ক্লাস করতে আসো। বয়েস, টাইপস অফ ফোর্স অ্যাপস, এর আগে তোমরা থিওরিটিক্যাল ক্লাসে বসে বিভিন্ন রকমের ফোর্স অ্যাপসের ব্যাপারে পড়েছ, শুনেছ। আমি দেখতে চাই তোমরা কতটা কি গ্রাস্প করেছ, কতটা তোমরা এই ইকুইপমেন্টগুলো চিনতে পারো। কথা সবসময় মনে রাখবে যে এই ইকুইপমেন্টগুলো ডাক্তারের হাতে অস্ত্র, তাই এইগুলোর সম্মান সবচেয়ে আগে। যেমন বলেছিলাম, হাতে লাগলেই ফুসকার ঘা একবারে সাধ্যি। বলছিলাম যে বুঝতে পারছেন কোনটা কি? হ্যাঁ, আপনি পারছেন না? না, মানে এতদিন তো ওই বইয়ের ছবিতে দেখেছি, তাই আজ এই সামনে থেকে দেখে না কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একদম ডান দিক থেকে দেখুন, ওটা টাকার ম্যাকলেন। আচ্ছা, আর এটা বেইলি উইলিয়ামসন। বাহ, আপনার তো দেখছি সব মুখস্থ। আচ্ছা, ওই পরেরটা? বয়েস, পার্ট মাই ম্যানার্স, মিসেস গাঙ্গুলি, এবার আমি তোমাদের সবাইকে এক একটা ফোর্সেপের নাম বলবো, আর তোমরা সামনে এসে সেই ফোর্সেপটা তুলে আমায় দেখাবে। শুরু করি। ইউ। স্যার, আমি? ইয়েস, ইউ। তুমি বলো, টাকার ম্যাকলেন ফোর্সেপ কোনটা? ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে ধর। অপারেশনের সময় টেনসড হলেও চলবে না, আর হাত কাঁপলেও চলবে না, তাই ঠিক করে ধরো, না পারলে সরে যাও। না না স্যার, আমি করছি স্যার, করছি। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার।
দিকটা কিন্তু আপনার। তুমি মি তুমি বলো পাইপার ফোরসেপ কোনটা? মিসেস গাঙ্গুলি আপনি না না করে মাথা নাড়লেন কেন? না মানে আপনি জানেন কোনটা ঠিক, তাই তো? আপনি জানেন যে ও ভুল ফোরসেপটা তুলেছে, তাই না? তাহলে কোনটা পাইপার ফোরসেপ আপনি দেখিয়ে দিন। আই থিঙ্ক তুমি মিসেস গাঙ্গুলির কাছ থেকে এই চ্যাপ্টারের রিভিশনটা করে নিতে পারো। নাও মিসেস গাঙ্গুলি, আপনার নিজের টার্ন, প্লিজ আমাকে বলবেন যে এলিয়ট ফোরসেপ কোনটা? স্যার আসলে এই সময় মেয়েরা একটু সুপার সেন্সিটিভ হয় তো। সাইলেন্স। কি হলো মিসেস গাঙ্গুলি, এখানে বাকিদের কারোর কিছু গরম লাগেনি? তাহলে কি আমি ধরে নেবো যে আপনার স্টেরিলাইজড ইকুইপমেন্ট ধরার মতনও ক্ষমতা নেই? আমি আপনাকে একটু আগেই বলেছিলাম এগুলো সব ডাক্তারের অস্ত্র, সেটা রেসপেক্ট যদি না করতে পারেন, না মানে যেভাবে রেখে দিলেন ঠিক করে ধরো, আপনাকে বললাম আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে দিস ইজ দ্য এলিয়ট ফোরসেপ। এবার আপনি বলুন এটা কি কাজে ব্যবহার হয়? প্রসব, ডেলিভারি। কি ব্যাপার, যন্ত্রণার ছাপ চোখে মুখে নেই তো? মিসেস গাঙ্গুলি, আর ইউ ওকে? Yes, sir. I'm absolutely fine. আমার অস্ত্র যে আমার হাতে, আমি ওকে না থাকলে কি করে হবে? পূর্বে জ্বলবে তবুও তুমি মুচ খাবে না, তাই না কাদম ভাই? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।